বেড়াতে গিয়েছিলাম বড়ন্তি। ফেরার দিন হঠাৎ বড়ন্তির এক গ্রামবাসী বললেন, সামনেই ওই যে শুশুনিয়া পাহাড়। তখন অলোক বলল, তাহলে বাড়ি ফেরার পথে শুশুনিয়া পাহাড় দেখে নি। বলা মাত্র আমি, বিজয় ও মাইতিদা এক কথায় রাজি, কারণ আমরা সবাই ভ্রমণ পিপাসু। বড়ন্তি থেকে প্রায় 35 কিলোমিটার রাস্তা এই শুশুনিয়া পাহাড়। যাওয়ার পথে কোথাও পেলাম ঘন শালবন, কোথাও ইউক্যালিপটাসের জঙ্গল। প্রথমে গ্রামের রাস্তা ধরে গিয়ে তারপর হাইওয়ে ধরে গাড়ি চালাতে থাকলো অলোক। হাইওয়ে পেরিয়ে জঙ্গলমহলের রাস্তা ধরে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে গাড়ি ছুটতে থাকলো। চারপাশে সবুজে ভরা, প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, শরতের রোদ ঝলমলে আকাশ ও রাস্তার দুধারে কাশফুলের মেলা জানান দিচ্ছে মা দুর্গার আগমনী বার্তার। বাঁকুড়া ও পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রামের বেশিরভাগ বাড়িগুলি মাটির দেওয়াল এবং টালি ও খড়ের ছাউনি দেওয়া, এবং কিছু কিছু বাড়ির সামনে গরুর গাড়ি দেখতে পেলাম। ছাতনায় অবস্থিত এই শুশুনিয়া পাহাড়টি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এবং বাঁকুড়া জেলায় অবস্থিত। সব থেকে কাছের স্টেশন হলো ছাতনা রেলওয়ে স্টেশন। শহরের কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ি এই নির্ঝুম পরিবেশ আমাদের সব ক্লান্তি দূর করে দিল। অবশেষে ধীরে ধীরে আমরা এসে পৌঁছলাম শুশুনিয়া পাহাড়ে। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো এই শুশুনিয়া পাহাড়ে আসতে। এই যে দেখতে পাচ্ছেন সামনের পাহাড়টি, এটিই হলো শুশুনিয়া পাহাড়। চলুন শুশুনিয়া পাহাড়কে সামনে থেকে দেখা যাক, কেমন দেখতে এই শুশুনিয়া পাহাড়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার আমরা গাড়ি নিয়ে এগোতে থাকলাম পাহাড়ি পথ ধরে। এই নির্ঝুম পাহাড়ি বন্য পরিবেশ আরো সুন্দর ও গভীর হতে থাকলো। গাড়িতে করে আমরা এই পর্যন্তই আসতে পারলাম। এবার আমাদের এগোতে হবে পায়ে হেঁটে। পাহাড়ের পথ দিয়ে যাত্রা শুরু করলাম। এই জঙ্গলে পাখিদের ডাক ও আমাদের পায়ের হাঁটার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। জনমানবহীন এই পাহাড়ি জঙ্গল। পাহাড়ের আরও উঁচুতে আছে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাচীন শিলালিপি। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা সেই স্থানে পৌঁছতে পারিনি। আপনারা এলে হাতে সময় নিয়ে আসবেন। পাহাড়ের ওপরে ওঠার জন্য সঙ্গে অবশ্যই জলের বোতল রাখবেন, ওখানে জলের প্রয়োজন হবে। এখানে শীতকালে বেড়াতে আসার জন্য দারুণ, কারণ এখানে বেশ ঠান্ডা পড়ে
এবং পাহাড়ে উঠতে গেলে আপনার কষ্টও হবে না, তাই শীতকালটাই বেছে নেওয়া ভালো। এবার আমাদের বাড়ি ফেরার পালা, তাই পাহাড় থেকে এবার নিচের দিকে নামতে আরম্ভ করলাম। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন,